প্রিয় সুধী, খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই অনুষ্ঠান অল্প গল্পে বাইবেল শিক্ষা। আশা করি বিগত পর্বের আমাদের বাইবেল শিক্ষার মধ্যে দিয়ে আমরা সবাই উপকৃত হয়েছে। আর আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হলো ঈশ্বরের নৈকট্য। প্রিয় সুধী, আমরা জানি কোনো কোনো গাছের কাণ্ড বেয়ে লতা জন্মে, আর কঠিন ঝড়ের মধ্যে দিয়েও এই লতাগুলো গাছকে আঁকড়ে ধরে থাকে। ঝড় যদিও তাদের ছিন্ন ভিন্ন করতে চায়, তাদের আকর্ষণ দিয়ে তারা সেই গাছের ডালপালাকে আঁকড়ে ধরে থাকে। উল্টো দিক থেকে বাতাস বইলেও বড় গাছ তাদেরকে আশ্রয় দেয়, আর যদি বাতাস সামনাসামনি বয় তবে লতাগুলো গাছের সাথে আরো সুদৃঢ় হয় এবং তারা আরো নিরাপদে থাকে। প্রিয় সুধী, একইভাবে বিশ্বাসেরও কোনো কোনো সময় ঈশ্বরের আশ্রয় পায়, কোনো কোনো সময় ঈশ্বর নিজেই ঝড়ঝানটাকে আক্রমণ করার অনুমতি দেন যাতে তারা বিশ্বাসে আরো দৃঢ় হয়। অনেক সময় অনেক বছর বিশ্বস্ত ভাবে খ্রিস্ট জীবনযাপন করার পরও বিশ্বাসীরা মহাপরীক্ষা এবং কঠিন দুঃখ কষ্টের মধ্যে পড়ে, তাদেরকে সন্দেহ ভয় এবং অবিশ্বাসের সাথে মল্লযুদ্ধ করতে হয়। তাদের মনে হয়তো প্রশ্ন জাগে, ঈশ্বর কি তাদের এত দুঃখ কষ্টকে গুরুত্ব দেন না? নিশ্চয় তিনি গুরুত্ব দেন, কিন্তু এইসব সমস্যাকে অনুমতি দেওয়ার পিছনে ঈশ্বরের একটি উদ্দেশ্য থাকে। প্রিয় সুধী, ইয়োব সম্পর্কে শয়তানকে কিছু বলার আগে তিনি বলেছিলেন ইয়োব সিদ্ধ ও সরল, আর সেটি ইয়োব একদায় আট পদে পাওয়া যাবে। ঈশ্বর বলেছিলেন ইয়োব হলেন ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়া ত্যাগী, যেটি ইয়োব দুইতে তিন পদে রয়েছে। ঈশ্বর জানতেন যে তিনি ইয়োবের উপরে নির্ভর করতে পারেন, যাই ঘটুক না কেন তিনি তাকে আঁকড়ে ধরে রাখবেন। ইয়োবের মহাপরীক্ষার মাঝখানে শয়তান অভিযোগ তুলেছিলেন যে ঈশ্বর আশীর্বাদ করেছেন বলেই ইয়োব তার সেবা করে, তখন তার বিশ্বাস শয়তানের মুখ বন্ধ করে দিয়েছিল। প্রিয় সুধী, মনে রাখবেন যে আপনাদের জীবনে সমস্ত পরীক্ষা যে শুধু পাপের কারণে বা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছেন বলেই আসে না, হয়তো আপনার জীবনে পরীক্ষার পিছনে ঈশ্বরের মহৎ কোনো উদ্দেশ্য রয়েছে। হালেলুয়া! তাহলে চলুন আজকে আজকের এই শিক্ষার মধ্যে দিয়ে আমরা আমাদের সে কি পয়েন্টটা একবার জেনে নিই। সেটি হলো, কোনো পরীক্ষা আমাদের ধ্বংস করার জন্য আসে না, বরং যেন আমরা আরও ঈশ্বরকে আঁকড়ে ধরতে পারি তার জন্যই আসে। প্রিয় সুধী, আজকের গল্পের যে বিষয়টি ছিল ঈশ্বরের নৈকট্য, আসুন একটি বাইবেল পদ দেখে আসি সেখানে কি লেখা রয়েছে। ইয়োব ১৩:১৫ পদ, আর এখানে লেখা আছে, তিনি যদি আমাকে মেরেও ফেলেন তবু আমি তার প্রতি আশা রাখব, আমি নিশ্চয় তার সামনে আমার পক্ষে কথা বলব। প্রিয় সুধী, আশা করি আজকের এই গল্প আমাদেরকে ভালো লেগেছে এবং উৎসাহিত করেছে, এবং শত সমস্যার মধ্যে দিয়েও আমরা ঈশ্বরকে আঁকড়ে ধরার প্রতিজ্ঞা করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমেন।